হাবিত বসবাস করা দুর্ভোগীয়া ঘাটমাওয়া শিশুকেইটাক ইতিমধ্যে উদ্ধার করিলে সোনারী আরক্ষী। সংবাদ মাধ্যমত বাতৰি প্রকাশের পাছতেই ঘাটমাওয়া শিশুকেইটাক উদ্ধার করে আরক্ষী। সোনারীর শিঙরিতলী গাঁওয়ার তিনি ঘাটমাওয়া শিশুর দুর্বিবহ জীবন কাহিনী সংবাদ মাধ্যমত প্রচার হওয়ার পাছতেই তৎপর হয়ে পড়ে সোনারী আরক্ষী। সোনারী আরক্ষীর এটা দলে স্থানীয় রাইজের সহযোগত তিনি শিশুক উদ্ধার করে পুনর সংস্থাপনের ব্যবস্থা করে। বাতৰি প্ৰচাৰৰ পাছতে সোনারী আরক্ষীর এটা দল শিঙরিতলীর গাঁত উপস্থিত হয়ে দুই ভাতৃক উদ্ধার করে। আনহাতে চারি বছরীয় কন্যাগী এটা পরিয়ালে আঁকুয়ালি লয়। সোনারী আরক্ষী উদ্ধার করা শিশু দুটি চৰাইদেউ জেলা শিশু কল্যাণ সমিতির কার্যালয় যোগে শিবসাগরের প্রজ্ঞালয় নামের শিশু গৃহত রাখারও ব্যবস্থা করেছে। উল্লেখ্য যে হাবিত হাউলিপরা এটা ঘরত বাস করেছিল তিনি দুর্ভোগীয় শিশুয়ে। ঘরট নাছিল এখনো বিছনা, অন্ন তথা বস্ত্র। সোনারীর শিঙরিতলী গাঁওয়ার তিনি ঘাটমাওয়া শিশুর চারি বছর পূর্বে মাতৃ রূপালী মুন্ডাই মৃত্যুক আঁকুয়ালি লৈছিল। মাতৃর মৃত্যুর পিছতে পিতৃ ভর্তা মুন্ডাই দিন হাজিরা করে তলি তালি ডাঙর দীঘল করেছিল তিনি সন্তানক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত 29 আগস্টত আততায়ীর আক্রমণত ভর্তা মুন্ডারও মৃত্যু হয়। পিতৃ মাতৃর মৃত্যুর ফলত তিনি ঘাটমাওয়া কণ কণ শিশুয়ে হাহাকার করবলগিয়া হয়েছিল। আমি সংবাদ মাধ্যম আৰু আমাৰ স্থানীয় গাঁওবুঢ়া আৰু বিজেপিৰ সহযোগত এই দুজন ল'ৰাক আমি বাছি কৰিলোঁ। তেওঁলোকক এতিয়া আমি তাৰমানে CEWC কামি প্ৰডিউচ কৰি পেলাই এতিয়া আমি তেওঁলোকক তাৰমানে শিৱসাগৰৰ প্ৰজ্ঞালয় লৈ যোৱাৰ কাৰণে আমাৰ ইয়াৰ পৰা আমি পাৰ্মিশ্যন পালোঁ। এতিয়া আমি শিৱসাগৰলৈ তাৰমানে তেওঁলোকক লৈ যাম, লৈ যাবলৈ ওলাম। বল কি মুন্ডা, আৰু ইয়াতে কিটাৰ নাম কি সিহঁতৰ? ইয়াৰ নাম কি? কৃষ্ণ। আৰু ভনীৰ নাম কি? তোমালোকৰ মা দেউতা নাই নেকি? মা কেতিয়া ঢুকালে? মা বহুত দিন হল দেউতাৰ ঢুকালে। এতিয়া তোমালোকে থাকিবলৈ ঘৰ আছে নে নাই? নাই। এতিয়া কত থাকা? এতিয়া কত থাকা? জেঠাই ঘৰত। আৰু কবাত জংগলতো থাকা বোলে কেতিয়াবা? আগে চিলি। নিউজ টেক্স রিপোর্ট, মাই নিউজ এনি। Academy, an online learning app. এতিয়া পঢ়া হব সহজ। নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট, JEE, APSC আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত। এতিয়া পঢ়া হব সহজ।